তারপরে গুগল শুরু হয়নি, কম্পিউটার আসেনি। ওই সময়কালে একজন আমাদের যিনি জমিয়তে আহলে হাদিস অল ইন্ডিয়া যার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি সেই যুগে একটি বই লিখেছেন। এই বইয়ের নাম রেখেছে, বইয়ের নাম রেখেছেন মুরগি আগে জন্মেছে না ডিম। কয়জন পড়েছেন, কয়জন পড়েছেন? আমার মতে সবারই বইটা পড়া উচিত। এই বইটা যেমন যেমন আছে বিজ্ঞানের থিওরি, তেমনি আছে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ, প্রমাণে একবারে যষ্টি কষ্টি পাথরে কষ্টি পাথর দিয়ে বানানো সেখানে থিওরিগুলি এবং দলিল কোরআন এবং হাদিস থেকে তো আছে, এরপরে বৈজ্ঞানিক দলিলগুলো রয়েছে। তো সেই সময়কালে তার বই যদি পড়েন ইসলাম এবং কমিউনিজম দেখতে পারবেন সেখানে তিনি কিভাবে দলিল প্রমাণ দিয়ে ইসলামকে, তাওহীদকে, আল্লাহর অস্তিত্বকে এবং আস্তিকতাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তো সেই বইতেও তিনি একটি মুনাজারা হয়েছিল একজন নাস্তিকের সাথে, ডক্টর নাসিম, তার সাথে। সেই মুনাজারাতে কয়েক দিন তিনি এসেছেন, তার সাথে কথা বলেছেন, ন্যাচার সম ন্যাচারাল কি, এই কি, সেই কি, এগুলি সম্পর্কে অনেক কথা বলেছেন। এবং শেষ দিন, শেষ দিন তিনি যাওয়ার সময় এই সালাম দিয়ে তিনি প্রস্থান করেছেন, অর্থাৎ কি আস্তিকতাকে তিনি গ্রহণ করেছেন। এখন আপনাদেরকে প্রশ্ন করা হবে, হাত উঠাবেন যিনি পারবেন, যিনি পারবেন হাত উঠাবেন, তবে যিনি হাত উঠানোর পরে উত্তর যদি না দিতে পারেন, তিনি যেই শাখার সেই শাখাতে 10 রিয়াল জরিমানা জমা দিবেন। রাজি আছেন না? সত্যি রাজি আছেন তো? ইনারা ঠিক বলছে, ইনারা বলেন নাই, তাকে রূপ কম দেখে ডক্টর আব্দুল্লাহ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি যেই নাস্তিকের সাথে মোনাজারা হলো, শেষ দিন তিনি আস্তিকতাকে গ্রহণ করে তিনি সালাম দিয়ে প্রস্থান করলেন, তার নাম কি, হাত উঠাবেন শুধু, যদি কেউ আগে উত্তর দেন 20 রিয়াল জরিমানা সেই শাখাতে জমা দিবেন। হ্যাঁ, কে কে হাত উঠেছেন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন। হ্যাঁ, আমি চাই শেখ আব্দুর রব একজন চয়ন করবেন, তবে কিন্তু দয়া আগ্রয় করা নাই, যিনি পারবেন না তাকে 10 রিয়াল অবশ্যই জমা দিতে হবে তার শাখাকে। মানে ভুল উত্তর আসলে, জি ভুল উত্তর হলে, হ্যাঁ কাকে বলছেন? শেখ সময় দিবেন প্রত্যেকটা প্রজেক্টে, কাকে কাকে? আমি নিয়ে নিই 27 মার্ক, জি বলেন ডক্টর নাসির, যে উত্তর সঠিক হয়েছে কোনটা পুরস্কার, শেখের কাছে পুরস্কার নিয়ে নেন, শেখের কাছ থেকে পুরস্কার নিয়ে নেন। নাম ছিল ডক্টর নাসির, তিনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে তিনি নাস্তিকতাকে গ্রহণ করেছেন। এখনো আমাদের সমাজে অনেক আছে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নাস্তিকতাকে গ্রহণ, নাস্তিকতা গ্রহণ করেন, এর জন্য দায়ী, সে যেমন দায়ী আমরা সামাজিক হিসেবে আমরাও ততরূপ দায়ী, কি বলেন? এবার আপনাদের প্রশ্ন করব, যারা কালেমা লা ইলাহা অর্থাৎ তাওহীদকে নিজ জীবনে বাস্তবায়ন করবেন তাদেরকে অনেক পুরস্কার রয়েছে, যেমন তার জন্য জান্নাত অবধারিত, তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, এইভাবে অনেক পুরস্কার তার জন্য রয়েছে। সবচেয়ে বড় পুরস্কার কোনটি রয়েছে? তাওহীদ প্রতিষ্ঠা করলে সবচেয়ে বড় পুরস্কার সঠিকভাবে তিনি বলতে পারবেন, স্বচ্ছভাবে বলতে পারবেন, সুন্দরভাবে বলতে তার জন্য পুরস্কার আছে, হাত উঠাবেন। তাকে শর্ত আগেরটা কিন্তু রয়েছে, শর্ত কিন্তু আগেরটাই রয়েছে। হাত কে কে উঠাইছেন? হাত দেখাতে কিন্তু মানে মানে নৈরাশ্য হওয়া ছাড়া কোনো উপায় নাই, নৈরাশ্য ছাড়া কোনো উপায় না। জমিয়তে আহলে হাদিসের সংগঠনের সদস্যরা শতভাগ হাত উঠাবেন না, এটা কিন্তু নৈরাশ্য আমাদের, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। হ্যাঁ, শেখ বায়েজিদ একজন হাত উঠান, জি জি। কেমতে আল্লাহর দিদার, কেমতে আল্লাহর দিদার 10 রিয়াল জরিমানা,
সেনাই একুন শাখা মো আপনাদের কি সভাপতি কে সভাপতি আপনি 20 রিয়াল বসুন ভাই 20 রিয়াল জরিমানা আর শাখাকে জমা দিবেন তারপর আবার ওখানে হাত ওঠান হাত ওঠান হাত ওঠান শেখ জাকের একজন ধরেন শেখ জাকের শেখ জাকের শেখ জাকের শুধু কাছে কাছে কেন নাম ধরে বলেন না চিনেন আপনি বাপ বলেন ভাই কেউ নাম ধরে বলবেন না হ্যাঁ জি যে ব্যক্তি তাওহীদ তাওহীদ প্রতিষ্ঠা করলে পুরস্কার কি প্রতিষ্ঠা করলে তার পুরস্কার কি একমাত্র জান্নাত কোন শাখা আপনি কি সভাপতি নাকি সভাপতি 20 রিয়াল জরিমানা তাওহীদ প্রতিষ্ঠা করলে কি পুরস্কার হাত উঠান আবার হাত উঠান এবার শেখ আব্দুর রব নাম ধরে বলবেন না নাম ধরে বললে ওনার উপরে কোনো হচ্ছে না শেখ আব্দুর রব জি এ বলেন কোশকল বলা মাত্র কোন শাখার আপনি সুলাই আপনি কি কি সদস্য নাকি কেশিয়া কেশিয়া 20 রিয়াল জরিমানা এবার আর হাত উঠান হাত উঠান হাত উঠান হাত উঠান এবারে আমাকে দেখতে হবে আমাকেই দেখতে হবে আমাকে দেখতে হবে আমাকে দেখতে হবে ভাই জি শেখ ভাই একটা দেখেন একদম বিসমিল্লাহ বলে নাম বলবেন না জি কে 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 ইনি ইনি জি বলেন তাওহীদ প্রতিষ্ঠা করলে তার পুরস্কারটা কি হবে তার উপকারটা কি হবে ফজিলতটা কি আল্লাহর আযাব থেকে রক্ষা আল্লাহর আযাব থেকে সভাপতি নিয়েছে কি নাই 50 রিয়াল জরিমানা 50 রিয়াল লিখে রাখেন লিখছেন আপনারা লিখছেন আপনারা এবার আমি দেব হাত উঠাছেন হাত উঠান হাত উঠান হাত উঠান হাত উঠান হাত নাই বলেন সুভাষ থেকে সেরে কোন শাখা রওজা শাখা সেক্রেটারি সেক্রেটারি 20 রিয়াল জরিমানা আর কে আছেন আর কে আছে যে তাওহীদ প্রতিষ্ঠা করবে তার কি উপকার বলেন বলেন আল্লাহ তাআলা শাস্তি দিবেন না বিনা হিসেবে জান্নাত দান করবেন পুরস্কার দেওয়া হোক পুরস্কার দেওয়া হোক কিনা পুরস্কার দেওয়া হোক আর কেউ আছে ভালো করতে পারবেন ওনাকে পুরস্কৃত করা হোক জি বলেন জি না এটা কি আসলে বলছি আরো কোন শাখা আর শাখা 10 রিয়াল মাত্র আচ্ছা যারা তাওহীদ প্রতিষ্ঠা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দান করবেন কি বলবেন বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দান করবেন কি হিসাবে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দান করবেন বোঝা গেছে কারো কি মুখস্থ থাকবে 30 বছর পর সানায়ে কাতিমাতে একটা অনুষ্ঠান হবে জাতিতে একটা অনুষ্ঠান সেখানে পুরস্কার করা পারবেন কেউ তাওহীদ প্রতিষ্ঠা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দান করবেন কিতাবুত তাওহীদের ক্লাস সবাই করেছেন পুরো কোর্স করেছেন দুইবার তিনবার কেন মুখস্থ নাই কেন মুখস্থ নাই যে তাওহীদটা প্রতিষ্ঠা করবে তার জন্য কি হবে বিনা হিসাবে এবং আখেরাতে কিয়ামতের দিন তা আযাব দিয়ে কাউকে জান্নাতে দিবে বিনা আযাবে জান্নাত দান করবেন মনে থাকবে মনে থাকবে না থাকবে না কামাল ভাই বললো জান্নাতের কথা দাখালাল জান্নাত দাখালাল জান্নাত ঠিক আছে এটা তো সবাই বলছে কালেমা বললে তো দাখাল কিন্তু তাওহীদ প্রতিষ্ঠা করলে বলছেন যে লাম ইয়ালবিসু ঈমানাকুম বিগুরমিন ওই অধ্যায়তে কয়বার করে আপনি তিনবারে এই কোর্স করেছেন বিনা হিসাবে বিনা আযাবে বিনা হিসাবে বিনা আযাবে এবার আরেকটা সাধারণ প্রশ্ন করব আমাদের বাংলা সৌদি আরবে একটা মসজিদ করেছে দকিকা আব্দুল হালিম ভাই যেটা প্রশ্ন জি জি আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এক জিনিস আর এটাকে পুরোপুরি তার হক অনুযায়ী বাস্তব সাব্যস্ত করা এক জিনিস
লাইলাহিল্লাহ বললো তো সে অনেক পাপ অনেক গুনাহ ছোট শির বড় তারপরে ছোট কুফরি বেদাত তারতে এটা করতে পারে হ্যাঁ কিন্তু ও বিনা হিসাবে বিনা এটা জানা না কিন্তু যদি পুরোপুরি সে তাও প্রতিষ্ঠা করে সে এগুলা থেকে মুক্ত এবং যত আল্লাহর আদেশ আছে সেগুলা সে বাস্তবায়ন করবে কারি সেই হচ্ছে পূর্ণ মাত্রায় তাওহীদকে আসলে সুসাব্যস্ত করে তার প্রতিদান হচ্ছে বিনা হিসাবে সে জান্নাতে যাবে আল্লাহকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে বিনা আযাবে বিনা আযাবে এবং তাকে সরাসরি জান্নাতে অর্থাৎ শেখ মানে নিজেরটা না ভাবার পাশাপাশি অন্যেরটাও ভাবা উচিত এটা সাধারণ যেটা সাধারণ ক্লাসে যারা আছে তারা যদি যত দূরত্ব দিয়ে সবাই পুরস্কৃত হইতেন কিন্তু আপনাদের বেলা হবে না কারণটা কি আপনাদেরকে 100 100 হতে হবে এটা সেই পুরস্কার আচ্ছা এবার প্রশ্ন বাংলাদেশে সৌদি আরবে গম্বুজওয়ালা মসজিদ আছে একটা এই হাল হায়াত যেতে বাংলাদেশে একটা বড় গম্বুজওয়ালা মসজিদ আছে সে নাম হলো 60 গম্বুজের মসজিদ কয় গম্বুজ আসলে এই এইটাতে কয়টি গম্বুজ রয়েছে হাত উঠাবেন যিনি পারেন বাগেরহাটে রয়েছে সহজ করে দিলাম কোথায় খুলনা বাগেরহাট রয়েছে সহজ করে দিলাম সহজ করে দিয়েছি সহজ করে দিয়েছি শেখ আব্দুর রব একজনকে ধরা হোক একজন শেখ আব্দুর রব হ্যাঁ একটা ধরে নেবে বলেন 59টি সেখানে 59টি কোন শাখা বিরা শাখার সেক্রেটারি সভাপতি 40000 জরিমানা 40000 জরিমানা বিরা শাখার সভাপতি 40000 জরিমানা আরেকজন আছে এখানে আপনি ইখতিয়ার করার কি নাই এখন আমি বলি কয়টা কয়টা 81টি উত্তর সঠিক হয়েছে 81টি গম্বুজ রয়েছে 81টি 81টি কয়টি গম্বুজ রয়েছে 81টি উত্তর সঠিক হয়েছে উত্তর সঠিক হয়েছে জমিয়তে জমিয়তে আহলে হাদিস জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যখন প্রতিষ্ঠিত হওয়ার পর এই পর্যন্ত কততম সভাপতি নিয়ে তিনি মানে একজন সভাপতি ছিলেন ওই সময়কালে কিছুদিন আছে এটা না এখানে নির্বাচিত সভাপতি কততম সভাপতি বর্তমানে হাত উঠাবেন তিনি বর্তমান যিনি জমিয়ত সভাপতি তিনি কততম সভাপতি হাত উঠাবেন কততম সভাপতি হাত উঠাবেন বর্তমান জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বাংলাদেশে তিনি কততম সভাপতি কেউ জানেন না কেউ নাই কেউ নাই একজন আছে একজন বসে একজন আছে মাত্র জি বলেন সপ্তমতম জান অধ্যাপক মুবারক আলী রাহিমাহুল্লাহ আর বর্তমানে বাজারে প্রবেশ করলে একটা দোয়া রয়েছে এবং এই দোয়ার ফজিলত রয়েছে দোয়াটা কি ফজিলত কি কে বলতে পারবেন হাত উঠাবেন দোয়াটা এবং ফজিলত আরে আপনারা দেখবেন অন্তরে ভিতর দুঃখটা লাগা কি করা কেন বুঝতে নাই শেখ ভাই দেখেন তার জন নাম না আপনি বলবেন দাঁড়ায় আছে জি বলেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحيي ويميت وهو حي لا يموت وهو على كل شيء قدير فضلت কি না না ওদিকে না ওদিকে না ওদিকে না ফজিলত ফজিলত কি হ্যাঁ ফজিলত মানে কিছু করবে নাকি অর্ধেক তো অর্ধেক পানি হ্যাঁ আর 20 লক্ষ 20 লক্ষ আচ্ছা দেখা যাক বলি দিছি একজন 20 লক্ষ শেখ আরেকজন তো দিছি আরেকজন
Assalamualaikum warahmatullahi wabarakatuh.